এসে গেল বাঙালির এক প্রিয় উৎসব, হোলি উৎসব, দোল পূর্ণিমা বা দোলযাত্রা। কোনো উৎসব বা সংস্কৃতির সাথে আমরা পরিচিত সেই আদিমকাল থেকেই। আজ আমি এই দোল পূর্ণিমা বা দোলযাত্রা নিয়ে বেশ কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এক এক প্রজাতির ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মতবাদে বিশ্বাস করে, আর সেই অনুযায়ী অনেক আচার অনুষ্ঠান নিয়ম কানুন মেনে চলে। কিছু কিছু ধর্মীয় অনুষ্ঠান শুধুমাত্র সেই সব ধর্মের অনুসারীরাই পালন করে, অন্যান্য ধর্মের অনুসারীরা দেখতে পারে বা ইচ্ছা করলে সেই অনুষ্ঠানের আনন্দ ভাগ করে নিতে পারে। হোলি উৎসব তার মধ্যে একটি। হোলি উৎসবে সাধারণত রং বা আবির নিয়ে একে অন্যের গায়ে দিয়ে দেয়, ব্যাপারটা অনেকটা রং দিয়ে খেলা আর কি। এবার আসি বাঙালির হোলি বা দোলযাত্রা। স্কন্দ পুরাণ গ্রন্থের ফাল্গুন মাহাত্ম্য গ্রন্থাংশে হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যান বর্ণিত হয়েছে। হোলিকা ছিলেন মহর্ষি কাশ্যপ ও তার পত্নী দিতির পুত্র হিরণ্যকশিপুর ভগিনী। ব্রহ্মার বরে হিরণ্যকশিপু দেব ও মানব বিজয়ী হয়ে দেবতাদের অবজ্ঞা করতে শুরু করেন। ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন। তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না, তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন। কারণ হোলিকা এই বর পেয়েছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকে অক্ষত থাকলেও তার ক্ষমতার অপব্যবহারের জন্য হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায়। এই থেকে হোলি কথাটির উৎপত্তি। অন্যদিকে বসন্তের পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামক অসুরকে বধ করেন। কোথাও কোথাও অরিষ্টাসুর নামক অসুর বধের কথাও আছে। অন্যায়কারী অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দ করে। এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দ মহানন্দে পরিণত হয়। দোলযাত্রা বা হোলি উৎসব সংক্রান্ত পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলি মূলত দুই প্রকার। প্রথমটি দোলযাত্রার পূর্ব দিন পালিত বন্যোৎসব বা হোলিকা দহন, বা আমরা বাংলায় যাকে বলে থাকি ন্যাড়া পোড়া, সেই সংক্রান্ত। এবং দ্বিতীয়টি রাধা ও কৃষ্ণের দোললীলা বা ফাগু খেলা কেন্দ্রিক কাহিনী। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পরে নিজেদের মধ্যে রং খেলেন। দোল উৎসবের অনুসঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমাও বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। অঞ্চলভেদে হোলি বা দোল উৎসবের ভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সম্পৃক্ত লোককথার ভিন্নতা থাকতে পারে, কিন্তু উদযাপনের রীতি এক। বাংলায় আমরা বলি দোলযাত্রা, আর পশ্চিম ও মধ্য ভারতে হোলি। রং উৎসবের আগের দিন হোলিকা দহন হয় অত্যন্ত ধুমধাম করে। শুকনো গাছের ডাল, কাঠ ইত্যাদি দাহ্য বস্তু অনেক আগে থেকে সংগ্রহ করে সুউচ্চ একটি থাম বানিয়ে তাতে অগ্নিসংযোগ করে হোলিকা দহন হয়। পরের দিন হয় রং খেলা। বাংলাতেও দোলের আগের দিন এই রকম হয়, যদিও তার ব্যাপকতা কম। দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। শান্তিনিকেতনে বিশেষ নৃত্য গীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। দোলের পূর্বদিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বন্যোৎসবের
আয়োজন করা হয়, যাকে আমরা ন্যাড়াপোড়া বলি। যেহেতু উৎসবটি রং নিয়েই, তাই কিশোর এবং তরুণদের মধ্যে রঙের প্যাকেট একটি উল্লেখযোগ্য উপহার। এই উৎসবের তাৎপর্য একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশের সবচেয়ে ভালো উপায় পছন্দের মানুষকে মিষ্টিমুখ করানো। হিন্দু ধর্মের কোনো কোনো গোত্র এই দিনে বিবাহিত মেয়েকে এবং মেয়ের জামাইকে নতুন কাপড় উপহার দেওয়ার নিয়ম পালন করে। হোলির আগের দিন শ্রীকৃষ্ণের পূজা করা হয়, তখন শুকনো রং ছিটানো হয় এবং এই দিন বিভিন্ন দোকানে প্রচুর টাকার রং, পিচকারি এই সমস্ত বিক্রি হয়। হোলির আগের দিন কেবল পরিচিতদের মধ্যে শুকনো রং ছিটানো হয়। বিভিন্ন ধরনের দেশি বিদেশি রঙের পসরা নিয়ে বসে যায় দোকানিরা। দোকান পাট বন্ধও থাকে এবং বেশ কিছু জায়গাতে আমিষ খাবার জন্য প্রচুর মাংসের দোকান খোলা থাকে এবং তাদের বিক্রিবাটাও ভালো হয়। কেউ কেউ হোলি না খেললেও জানলার পাশ দিয়ে দাঁড়িয়ে অথবা বাড়ির ছাদে উঠে উপভোগ করেন এই হোলি খেলা। অনেকে বিশ্বাস করে এই রং খেলার মাধ্যমে নিজেদের সব অহংকার ক্রোধ যেন শেষ হয়ে যায় এবং সকলে মিলেমিশে উপভোগ করে এই হোলি উৎসব আর দোল পূর্ণিমাকে অনেক আপন করে নিতে পারে। বন্ধুরা, হোলি এবং দোল উৎসব নিয়ে আমাদের ছিল তথ্য সমৃদ্ধ একটি নিবেদন আপনাদের জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।